প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব জানা অজানার কয়েকটি মজাদার তথ্য। মূল ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। নাম্বার এক, 1930 সালের 18 এপ্রিল বিবিসি ঘোষণা করে আজ কোনো খবর নেই। এরপর তারা পিয়ানো বাজানো শুরু করে। নাম্বার দুই, ইংরেজ লেখক এস জি ওয়েল মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, সরে যাও আমি ভালো আছি। 13 আগস্ট 1946 সালে তিনি মারা যান। নাম্বার তিন, ফরাসি দার্শনিক ভলতেয়ার যখন মৃত্যুশয্যায় তখন জৈনক ব্যক্তি বলছিলেন, শয়তানকে পরিত্যাগ করুন। ভলতেয়ার হেসে বলছিলেন, এটা নতুন সহ্য তৈরি করার সময় নয়। নাম্বার চার, প্রাচীন মিশরের যদি কোনো বাড়ির বিড়াল মৃত্যুবরণ করত তাহলে বিড়ালের শোকে বাড়ির সবাইকে তাদের ভ্রু শেপ করতে হতো। নাম্বার পাঁচ, পাকিস্তানি শিশু আয়ন কুশরি 2014 সালে মাত্র 5 বছর 11 মাস বয়সে মাইক্রোসফট আইটি টেকনিশিয়ান পরীক্ষায় পাশ করে। সে পৃথিবীর সর্বকনিষ্ঠ কম্পিউটার স্পেশালিস্ট। নাম্বার ৬, পিঁপড়া যত দূর থেকেই পড়ুক না কেন সে কখনো মারাত্মক আহত হবে না। নাম্বার ৭, 2013 সালে বিবিসির জরিপে দেখা গেছে 56% পাইলট বিমান জল অবস্থায় ঘুমিয়ে থাকেন। 29% ক্ষেত্রে পাওয়া গেছে পাইলট জেগে দেখছেন তার কো পাইলটও ঘুমিয়ে আছেন। নাম্বার আট, বসনিয়ার নাগরিক সানা ক্লারিক এবং তার স্বামী আদনান দম্পত্য জীবনে সুখে ছিলেন না। তারা উভয়ই অনলাইনে পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রথম দিন ডেটিংয়ে গিয়ে দেখেন যে তারা আসলে অপরিচিত কেউ নন। অনলাইনে তারা নিজেরাই পরস্পরের সঙ্গে পরকীয়া করছিলেন। পরবর্তীতে তারা একে অন্যকে ডিভোর্স দেন। নাম্বার ৯, প্রংহর্ন হরিণ মানুষের চেয়ে 10 গুণ বেশি দৃষ্টিশক্তির অধিকারী। তার অর্থ রাতে পরিষ্কার আকাশে এরা শনি গ্রহের বলয়ও দেখতে পারে। নাম্বার ১০, অস্ট্রেলিয়ায় প্রায় 10,600 সিবিচ আছে। কেউ যদি প্রতিদিন একটি সিবিচে ঘুরতে যায় তাহলে তার সব সিবিচ ঘুরে আসতে 29 বছরের বেশি সময় লাগবে। নাম্বার ১১, 18 শতকে লন্ডন চিড়িয়াখানায় ভ্রমণ করতে চাইলে অতিথিকে টিকিট কাটতে হতো, কিংবা টিকিট কাটার বদলে সিংহের খাবার হিসেবে একটি কুকুর কিংবা বিড়াল দিতে হতো। নাম্বার ১২, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় উড়ন্ত প্রাণী ছিল কুইটজেল কোয়াটলুস। জিরাফের সমান লম্বা এই প্রাণী 35 ফুট আকারের ডানার সাহায্যে ঘন্টায় 80 মাইল গতিতে উঠতে পারত। ডাইনোসরদের যুগে এরা বাস করত। নাম্বার ১৩, দ্য আউটার স্পেস ট্রিটি মোতাবেক মহাকাশে বা এর কোনো অংশকে কোনো দেশ তার নিজের সম্পত্তি বলে দাবি করতে পারবে না, এরা মানব জাতির সম্পত্তি বলে বিবেচিত হবে। নাম্বার ১৪, উত্তর কোরিয়া সরকারের দেয়া তথ্য অনুসারে তাদের সুপ্রিম লিডার কিম জং উন মাত্র 3 বছর বয়সে ড্রাইভিং করতে শিখেছিলেন। নাম্বার ১৫, লিওনার্দো দা ভিঞ্চির আঁকা মোনালিসা চিত্রটি আগে এতটা বিখ্যাত ছিল না। 1911 সালে ফ্রান্সের লুভার মিউজিয়াম থেকে চুরি হওয়ার পর এটি বিখ্যাত হয়ে যায়। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের ভিডিও জানাতে কমেন্ট করুন। এমনই আরো মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।